ইসলামের শিক্ষা অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিরাজের ঘটনা এবং এই মিরাজের ঘটনা থেকে আমরা কি শিখব আর তার তাৎপর্য কি তার শিক্ষা কি আমরা এই বিষয়ে আলোচনা করব আর আলোচনা পেশ করবেন স্টেপনি গ্রিন শাহজালাল মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম বুখারী ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শাহিদ তাজুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন শাহিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাযাকাল্লাহু খাইরান তো আমরা প্রিয় দর্শক আমরা মিরাজের ঘটনা সম্পর্কে আমরা জানি এবং সেই দিন কি ঘটনা ঘটেছিল এবং সেই অলৌকিক ঘটনা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকবারই ঘটেছে সেই ঘটনাগুলো থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই মিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তো আজকের এই ঘটনার বিস্তারিত বিবরণ কি ঘটেছিল সেই দিন এবং সেই ঘটনা থেকে আমরা কি কি শিখব আমাদের কি কি আমল করার আছে সেখান থেকে কি কি শিক্ষা আছে সেই বিষয়ে আমরা জানব ইনশাআল্লাহ তা আমি অনুরোধ করব আমাদের প্রিয় শায়েখকে আজকের সেই ঘটনার প্রথমে ঘটনার বিস্তারিত বিবরণ এবং তার পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদেরকে কি কি শিক্ষা কি কি আমল করব সেই বিষয়ে আলোচনা করবেন জাযাকুমুল্লাহ খায়র শায়েখ আপনি প্লিজ আপনি আলোচনা শুরু করুন জাযাকাল্লাহু খায়রান বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দাহ ক্বালা রাব্বুনা জাল্লা ওয়ালা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير شدي درشو سلطة بأي منرا الحمد لله رب العالمين الله رب العالمين شهن شاهي درباره أمرا وشنكو أغنيتو شكريا داي كورتي যে আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে ইকরা টিভির ভিতর দিয়ে ইসলামের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ পাচ্ছি এই সমস্ত প্রোগ্রামগুলির ভেতর দিয়া দ্বীনের ইলমকে আমরা ডেভেলপ করছি العلم للعمل عمل جنو علم شرط اپنار جو دی علم تاکھے اپنار عمل گولی کوالیٹی عمل ہوئے اپنار عمل گولی اللہ رکھا چھے مقبول ہوئے اپنار عمل گولی اوپر ایر دیکھے اٹھتے تاکھے تو آج ہم را علچنا کر بکن بشنی نبی جیر معراج نا معراج سبحان اللہ ویری نائس اکٹی ٹوپک نبی جیر معراج দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে রাসূলদেরকে তার তরফ থেকে তিনি সিলেক্ট করেছেন তিনি মনোনীত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাজেই নবীরা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো গ্রুপের কাছ থেকে কোনো দেশের কাছ থেকে জনগণের মধ্য দিয়ে ইলেক্টেড না নবীরা কি আল্লাহর মনোনীত আল্লাহর মনোনীত আল্লাহ রাব্বুল আলামিন চুজ করেছেন তার বান্দাদের থেকে কাকে তিনি নবী বানাবেন কাকে তিনি রাসূল বানাবেন তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে তিনটা জিনিস দিতেন একটা হচ্ছে ওয়াহী ওয়াহীটা আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে ওহী নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে নবীদের কাছে জি অথবা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি নবীদের সাথে কথা বলেছেন তো নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহর তরফ থেকে নবীদেরকে দেওয়া ওহী ওহীর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়েছেন মুজিজা মুজিজা কি জি মুজিজা হচ্ছে আলৌকিক ঘটনা সাধারণ মানুষরা যা করতে পারে না আল্লাহর হুকুমে আল্লাহর ইশারায় আল্লাহর দেওয়া তৌফিকে নবীরা এটা সংগঠিত করতে পারেন মানে স্পেশাল পাওয়ার
স্পেশাল ক্ষমতা স্পেশাল ক্ষমতা যেটা সাধারণ মানুষদের কাছ থেকে সংগঠিত হয় না চিন্তা করা যায় না কল্পনা করা যায় না ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের দ্বারা এমন কিছু ঘটনা সংগঠিত করাতেন যাতে এটা প্রমাণিত হয় উনি একজন নবী স্পেশাল উনারা স্পেশাল ওকে তো আল্লাহ তাআলা দিয়েছেন নবীদেরকে মুজিজা আর দিয়েছেন নবীদেরকে আখলাকে হাসানা সুন্দর চরিত্র তো আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা যেটি এটি হচ্ছে কোরআনুল কারীম কোরআনুল কারীমটা আল্লাহর তরফ থেকে আমাদের নবীকে দেওয়া সবচেয়ে বড় মুজিজা অন্যান্য নবীরা চলে গেছেন তাদের মুজিজা গণ যেমন আল্লাহ তাআলা দিয়েছিলেন হযরত মুসাকে একটা লাঠি মুসাও নাই লাঠিও নাই লাঠিও নাই মুজিজাও নাই মুজিজা নাই আল্লাহ আল্লাহ সুবহান তাআলা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে একটা আংটি হ্যাঁ দিয়েছিলেন হাওয়ার উপরে বর করে একটি বাদশাহী পরিচালনার জন্য একটা বাহনী আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে দিয়েছেন নৌকা আল্লাহ তাআলা হযরতে এই ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করার মতন মুজিজা ও কুষ্ঠ রোগীকে সুস্থ করার জন্য মাটির তৈরি পাখিতে ফু দিলে পাখিটা ওরাল দিত তো মুজিজা দিয়েছিলেন তবে আমাদের নবীজির জীবনে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 3000 মতন মুজিজা দিয়েছেন কত 3000 প্রায় 3000 মুজিজা দিয়েছেন এর ভিতরে অন্যতম একটা মুজিজা ছিল নবীর মেরাজ অন্যতম একটা মুজিজা ছিল মেরাজ মেরাজ কখন মেরাজটা সংগঠিত হলো আমাদের এই ব্যাপারে যথাযথ ইলম থাকতে হবে দেখেন আল্লাহ রাসূল যখন নবুয়তি পাইলেন নবুয়তি পাওয়ার পরে সবাইকে কিন্তু একটা দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তো মক্কার মানুষগুলি কিন্তু এ দুটো মানতে রাজি হইল না যে তাদের বাবা তাদের দাদা তাদের 14 গোষ্ঠী অসংখ্য গণিত মাবুদের তারা এবাদতি করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ানলি ওয়ান মাবুদ একমাত্র আল্লাহ তার এবাদতি করতে হবে একজনের ছাড়া কারো এবাদতি করা যাবে না এটা তারা মানিয়ে নিল না তারা মনে করলো হোয়াট ইজ দিস আমি আমার বাবা আমার দাদা আমার পূর্বপুরুষরা অসংখ্য অগণিত মাহবুদদের এবাদতি করছেন আর মুহাম্মদ বলছে যে আল্লাহ ছাড়ার কারণে এবাদতি করা যাবে না আর উনি নাকি আল্লাহ রসুল এইটা আবার কোন কথা আবদুল্লাহর পুত্র মুহাম্মদ আল্লাহ রসুল মুহাম্মদ রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা বিদ্বেষ পোষণ করল তার উপরে অত্যাচার শুরু করে দিল বাট খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার একজন প্রভাবশালী মহিলা কিন্তু জি খুব দনাঢ্য মহিলা খুব ব্যক্তিত্বশালী তো রাসূলের ওয়াইফ তো খাদিজাতুল কুবরা এখন শেল্টার দিতেন হাজব্যান্ড তো আর খাদিজা তো ইমান এনেছেন প্রথম আল্লাহ রাসূলের উপর শেল্টার দিতেন প্রিয় রাসূলকে এই বছরটাকে বলা হয় আমে আম আল হুজন অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এটা যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করলেন সেটা সেই বছরেই একই বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ইন্তেকাল করে ফেলেছে কে শেল্টার দিবে এখন তো যারা বিরোধী ছিল ওরা তো সুযোগ পাইছে বিরোধী তো আরো বাড়াইয়া দিল ঠিক আবু তালিব উনিও প্রিয় রাসূলকে কিন্তু শেল্টার দিয়েছেন দেখেন এরপরে আবু তালিবও ইন্তেকাল করলেন তাহলে শেল্টারের পরিমাণ তো একেবারে কমে গেল রাসূল একা হয়ে পড়ে গেছেন মক্কাতে আর বিরোধিতা বাড়িয়ে দিল এবং বিরোধীরা সে সময় চরম লেভেলের সবচেয়ে বেশি বিরোধিতা চলছিল ওই সময়টা সবচেয়ে বেশি বিরোধিতা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আচ্ছা ঠিক আছে মক্কার মানুষগুলি যেহেতু আমাকে অ্যাকসেপ্ট করছে না চলে যাই তায়েফে তো তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষদেরকে তিনি দাওয়াত দিলেন জি তায়েফের মানুষরা করলো প্রত্যাখ্যান করলো বাচ্চাদের খেলে নিয়ে দিল যাও মোহাম্মদ নামে একটা পাগল এসেছে মক্কা থেকে এই পাগলটাকে পাথর নিক্ষেপ করে তোমরা তায়েফ থেকে সরিয়ে দাও
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হলো, সাথে দেখেন কিন্তু উনার পালক পুত্র জায়েদ ছিলেন আর উনি রাসূল, আর তৃতীয় কেউ নাই, আরেক সাথে ছিলেন আল্লাহ। তো প্রিয় মুহাম্মদ, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড জায়েদ, ওকে, উনি দুজন। এরপরে পাথর বৃষ্টির মতো পড়তেছে প্রিয় রাসূলের উপর, মাথা থেকে রক্ত পড়তেছে, শরীর থেকে রক্ত পড়তেছে, রাসূল হুশারা হয়ে পড়ছেন। যাই হোক, পরবর্তীতে রিটার্ন হলেন মক্কাতে, বিরোধিতা আরো চরম পর্যায়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তো দেখতেছেন, দেখতেছেন ওনার মানসিক অবস্থাটা আমরা কিরকম অবস্থা ছিল সময়, মানসিক অবস্থা তো একেবারে ভেঙে পড়েছিল। রাসূল একেবারে অসহায়ের মতো হয়ে গিয়েছিলেন, মক্কার মক্কায় পা রাখার মতো অবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে তার রাসূলকে ছেড়ে উনি কি রাসূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন? এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার রাসূলকে মানে ডেকে পাঠাবেন, ডেকে তুলে নেবেন আসমানে, তার কাছে নিয়ে যাবেন, তার একেবারে ক্লোজ করবেন, তার সাথে কথা বলবেন, তাকে সান্ত্বনা দিবেন। আল্লাহ তাআলা চাইলেন, আল্লাহর একেবারে কাছে নিতে চাইলেন আল্লাহ তাআলা, জিব্রাইলকে পাঠাইলেন। রাসূল কিন্তু উনার খালা উম্মে হানির গড়েতে উনি শুয়ে আছেন। তো রাসূলকে জিব্রাইল আলাইহিস সালাম আসা বলছেন, রাসূল আপনাকে মেরাজে যেতে হবে, আমার সাথে চলতে হবে, সাথে আনলেন একটা বুরাক। বুরাকটা গাদার চাইতে ছোট, গুড়া চাইতে ছোট, গাদার চাইতে একটু বড়, একটা বাহন, স্পেশাল বাহন, যে এটাকে আল্লাহ তাআলা প্রিয় নবীর মেয়ারাজে যাওয়ার জন্যই, ইসরার মেয়ারাজের জন্যই আল্লাহ তাআলা এই বাহনটা বানিয়েছেন, এই প্রাণীটা। এটা কি রফরফ বলা হয় না? অনেক সময় একটা ভুল ধারণা, এই মানুষে এই ঘোড়ার ছবি দিয়া ডানা দুইটা দিয়া মনে করে এটাই বোরাক, বাট হাউ দ্য বোরাক ওয়াজ আল্লাহ নোজ ইট, ওকে, আল্লাহ জানেন, বাট এইটা মানুষের জাস্ট ইমাজিনেশন, একটা মানুষের একটা ধারণা, ধারণা কেমন বোরাক বাক, বাট বোরাক তো আর কেউ দেখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, তিনি এটার উপরে আরোহণ করেছেন, এটা ইউজ করেছেন। তো উম্মে হানির গড়তে ছিলেন, তো উম্মে হানির গড় থেকে জিব্রাইল আলাইহিস সালাতুসসালাম এই বাহনটা করে তিনি নিয়ে গেলেন মসজিদে আকসায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু বলেছেন ফিফটিন জুজে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সুবহানাল্লাযী, তিনি পবিত্র সেই মহান সত্তা, আসরা বিআবদি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, আব্দুন আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, লাইলান মানে হচ্ছে রাত, মসজিদুল হারাম মানে হচ্ছে কাবা, কাবাতুল মুশাররফা, খানায় কাবা থেকে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে নিয়ে গেছেন মসজিদ আকসায়, লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলছেন, কেন আমার হাবিবকে আমি রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলাম? এটাকে বলা হয় আল ইসরা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যেটা অবস্থিত, এটা হচ্ছে মসজিদ আকসা। এখানে রাসূল সেখানে গিয়ে দেখলেন নবী রাসূলদের আল্লাহ একত্রিত করছেন, এখানে নবীদের তো একটা বিশেষ লাইফ আল্লাহ দিয়েছেন, আপনি আমার মতো না, তো তাদেরকে আল্লাহ জড়ো করেছেন মসজিদে আকসায়, তাদেরকে পেছনে রেখে আমাদের নবী ইমামতি করে দুই রেখাত নামাজ পড়ালেন। তো এই ঘটনাটা আমাদের অনেকের একটা বদ্ধমূল ধারণা যে আল ইসরা ওয়াল মিরাজ সংগঠিত হয়েছে 27th অফ রজব, রজব মাসের 27 তারিখে। স্কলারসদের মতে, ঐতিহাসিকদের মতে, কোন মাসে কোন ডেইটে মিরাজ সংগঠিত হয়েছে স্কলাররা 16টি মতামত দিয়েছেন। কতটি মতামত? 16টি মতামত, 16টি মতামত দিয়েছেন স্কলাররা। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন রমাদান মাসে হয়েছে, কেউ বলেছেন রজব মাসে হয়েছে। আবার একটা কিতাব, এটা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আল্লামা সফিউর রহমান মুবারকপুরি একটা কিতাব লিখেছেন। উনি বলেছেন, মেরাজ সংগঠিত হওয়ার সম্ভাব্য ডেট ছয়টি। কয়টি? ছয়টি। ছয়টি। এর ভিতরে তিনি উল্লেখ করেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির একটা মত হলো নবুয়তির এক বছর পরে, নবুয়তির এক বছর পরে মেরাজ হয়েছে। আরেকটা মত তিনি দিয়েছেন যে হিজরতের এক বছর পূর্বে, অথবা আবার কেউ বলেছেন হিজরতের 14 মাস পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সংগঠিত হয়েছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো হাদিস নেই যে কোন মাসের কত তারিখে সুনির্দিষ্ট মেরাজটা সংগঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এমন কোনো হাদিস নেই ডেটটার ব্যাপারে। যাই হোক, এটা রজব মাসে হোক, শাওয়াল মাসে হোক, রমাদান মাসে হোক, বাট বেশিরভাগ ঐতিহাসিকরা, মুফাসসিরিনে কেরাম মতামত ব্যক্ত করেছেন যে 27শে রজব, রজব মাসের 27 তারিখে, মশহুর মত হচ্ছে রজব মাসের 27 তারিখ। বাট আরও বিভিন্ন মতামত রয়েছে যে কোন কোন মাসে হয়েছে, কোন কোন তারিখে হয়েছে, নবুয়তির কতদিন কত মাস পূর্বে হয়েছে। ডিফারেন্ট অপিনিয়ন আছে, ডিফারেন্ট অপিনিয়ন আছে। আর এই ডিফারেন্ট অপিনিয়নগুলো কিন্তু সাধারণ কোন মানুষের কাছ থেকে নয়, বড় বড় ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক স্কলার যারা, তারা এই অপিনিয়নটা দিয়েছেন। কাজে মেইন ইস্যুটা কিন্তু ডেট না, না ডেট না, হ্যাঁ মেইন ইস্যুটা হচ্ছে ঘটনাটা না, ঘটনা থেকে শিক্ষাটা কি, সেটা হচ্ছে আমাদের মেইন ইস্যু। জি, মেইন ঘটনা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ইসরা আর মেহরাজ, ইসরা আর মেহরাজের পারপাসটা কি, উদ্দেশ্যটা কি। এই ব্যাপারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলছেন যে মসজিদে যে আকসাটা, মসজিদে আকসার চতুর্পার্শ্ব বরকতে ভরা। জানেন কেন বরকতে ভরা? ঠিক বলেন, বলবো নি? জি জি, অবশ্যই আমাদের দর্শক বিশেষ বলে বরকতে ভরা ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবীদেরকে, অসংখ্য অগণিত রাসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অসংখ্য অগণিত নবীদের কবর রয়েছে ভাই, মকবরা রয়েছে, শুয়ে আছেন অসংখ্য অগণিত নবীরা। এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দ্বারা বইরা গেছে, অসংখ্য অগণিত নবীদের পদচারণায় পদচারিত ছিল সেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। আজ 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 সেই বাইতুল মুকাদ্দাসটা বড় জুলুমের শিকার, হ্যাঁ আজ যেন অসহায় হয়ে পড়ে আছে। যাই হোক, আল্লাহ বলছেন বরকতে ভরা সেই বাইতুল মুকদ্দেসের আশপাশ, আল্লাহ তালা সেখানে নিয়ে গেলেন তার রাসুলকে। ওকে, সেখানে নামাজের ইমামতি করলেন রাসুল। এবার জিবরিল বলেন চলেন উপরের দিকে, উপরের দিকে ওঠা হলো বরাক, জিবরাইল আলাইসালাতুয়াসালাম আর মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাম। আল্লাহ বলছেন আমার রাসুলকে আমি উপরের দিকে নিয়ে গেলাম, দ্য রিজন ইজ লিনুরিয়াহু, তাকে দেখানোর জন্য। মিন আয়াতিনা, আয়াত মানে হচ্ছে নিদর্শন, আয়াত মানে হচ্ছে সাইন, আয়াত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু সৃষ্টি আছে যেগুলা দুনিয়ার কোনো মানুষের চোখ কোনোদিন দেখে নাই, কোনোদিন দুনিয়ার মানুষের চোখ দেখে নাই। খালি চোখে অনেক কিছু দেখা যায় না, বাট অণুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্রের মাধ্যমে 21শ শতাব্দীতে সায়েন্টিস্ট যারা, তারা বিভিন্ন গ্রহ নক্ষত্রের আবিষ্কার পেয়েছেন, তারা দেখেছেন, আমাদেরকে তথ্য দিচ্ছেন। এটা ফার্স্ট আসমানের ভিতরে আল্লাহ বলছেন সাবআ সামাওয়াত, আল্লাহর আসমান একটা দুইটা নয়, কয়টা? সাতটা। সাত আসমান, সাবআ সামাওয়াত। এই সাত আসমানে আল্লাহ তাআলা কী রেখেছেন, সাত আসমানের উপরে আল্লাহ কী রেখেছেন? আল্লাহ রেখেছেন জান্নাত, আল্লাহ রেখেছেন জাহান্নাম, আল্লাহ রেখেছেন সিদরাতুল মুনতাহা, আল্লাহ রেখেছেন বাইতুল মামুর, আল্লাহ রেখেছেন অসংখ্য অগণিত সৃষ্টি।
আল্লাহ বলছেন লিনুরিয়াহু, আমি আমার রাসূলকে আমার এই কুদরতগুলা, আমার এই নিদর্শনগুলা দেখানোর জন্যই আমি আমার রাসূলকে মিরাজে নিয়ে এসেছি। কথাটা বুঝে আসছেন? তো মুফাসসিরিনে কেরাম এখানে তিনটা লেভেলের কথা বলেছেন। একটা হচ্ছে আপনার যে হাক্কুল ইয়াকিন, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন আইনুল ইয়াকিন, আরেকটা হচ্ছে ইলমুল ইয়াকিন। তো ওনারা ব্যাখ্যা দিয়েছেন যে ইলমুল ইয়াকিন মানে করেন মধু, মধু খেতে মিষ্টি, মধু খেতে কি মিষ্টি, মিষ্টি মধুটা যে খেতে মিষ্টি এটা হলো মধুর ব্যাপারে আপনার ইলম। মধুটা যখন আপনার সামনে আসবে দেখবেন, হ্যাঁ মধুটা সুন্দর স্বচ্ছ মধু, তখন এই ইলমুল ইয়াকিন থেকে চেঞ্জ হয়ে চলে আসবে আপনার এটা আইনুল ইয়াকিন, যে এতদিন মধুর কথা গপ শুনেছেন, গল্প শুনেছেন, দেখলাম আজকে মধুটা আপনি দেখলেন, ঠিক না? জি, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, চক্ষুতে দেখা। তো আইনুল ইয়াকিন ইয়াকিন থেকে আরেকটা ইয়াকিন হচ্ছে আপনার হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন মানে এখন মধুটা আপনি একটু জিব্বায় দিলেন, জিব্বায় দিয়ে আপনি টেস্ট করলেন, এতদিন গল্প শুনছিলেন মধু খেতে খুব মিষ্টি, মধুর মিষ্টির চাইতে আর মিষ্টির তুলনা হয় না, এক সময় শুনছেন, এরপরে আপনি দেখলেন, এখন জিব্বায় দিয়ে আপনি কি করছেন, টেস্ট করলাম, টেস্ট করছেন, টেস্ট করে আপনি বুঝলেন ওফ সাংঘাতিক মিষ্টি। তো এখন এটা কি আমরা বলতে পারি বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে? হ্যাঁ আপনি বুঝছেন, বিশ্বাসের সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে মানে হাইয়েস্ট লেভেল, হাইয়েস্ট লেভেল অফ ফেইথ। হ্যাঁ, চোখে দেখলাম, টেস্ট করলাম, শুনলাম, চোখে দেখলাম এবং টেস্ট করলাম, দেখলাম। জান্নাতের কথা ভাই আমরা শুনছি, শুনছি না? শুনছি। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আলাদা জি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তো পাঠাইছেন, কেন পাঠাইছেন? মুবাশশিরান ওয়া নাযীরা, জান্নাতের গুড নিউজ দিবেন মানুষকে আর জাহান্নামের ব্যাড নিউজও দিবেন। জান্নাতের এটা গুড নিউজ আর জাহান্নামের এটা কি ব্যাড নিউজ, ব্যাড নিউজ। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে কিন্তু পাঠাইছেন। এখন রাসূল তার উম্মতের কাছে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, এটা শুধু আল্লাহ ভাবছেন যে এটা শুধু ইলমুল ইয়াকিন হইলে হবে না, যে শুনাইয়া দিলাম জান্নাতের কথাই আছে সেই আছে, শুনাইয়া দিলাম জাহান্নামের কথা জাহান্নামের এই সেই শাস্তি। আল্লাহ ভাবছেন তার রাসূলের এই ইলমটাকে জান্নাতের ব্যাপারে ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন থেকে চোখে দেখিয়ে হাক্কুল ইয়াকিন করে দেবেন। কথাটা বুঝে আসছে? জি, হাক্কুল ইয়াকিন। তো রাসূল শুনছেন, এরপরে রাসূল দেখছেন, এরপরে জান্নাতের ভিতরে আল্লাহর নবী বিচরণ করেছেন, সুবহানাল্লাহ। তো জান্নাতকে চোখ দিয়ে দেখিয়ে আল্লাহ তাআলা ময়দানে তার রাসূলকে সাইরা দিয়েছেন, যাও এবার আপনার উম্মতকে জান্নাতের কথা বলুন, আপনার উম্মতকে জাহান্নামের কথা বলুন। এটা হচ্ছে মারতাবাতু ইলমুল ইয়াকিনি ইলা মারতাবাতুল আইনুল ইয়াকিনি ইলা মারতাবাতুল হাক্কুল ইয়াকিন। এই ইলিম থেকে চক্ষুর শোনা থেকে দেখা, দেখা থেকে বাস্তবে উপলব্ধি করা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই মর্যাদা দিয়েছেন যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তার রাসূলকে জান্নাতে কি আছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া সামিউল বাসির, যে আমার রাসূলকে আমি তার চোখ দিয়ে আমার কুদরতগুলা, আমার নিদর্শনগুলা, আমি আল্লাহ যে এত কিছু রেখেছি সবগুলি আমার প্রিয় রাসূল, আমার হাবিব, হাবিবুল্লাহ, রাসূল কি হাবিব, আল্লাহ হাবিবুল্লাহ। ইব্রাহিম হচ্ছেন খালিলুল্লাহ আর রাসূল হচ্ছেন কি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম নিজে চয়েস করেছেন আল্লাহকে খালিল হিসাবে, খালিল মানে বন্ধু, আর হাবিব মানে কি, হাবিব মানে বন্ধু, বন্ধু। আল্লাহ তাআলা তার রাসূলকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, হাবিবুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহর হাবিব। ইব্রাহিমও ছিলেন বন্ধু আর রাসূলও ছিলেন বন্ধু, ইব্রাহিম আল্লাহকে খালিল হিসাবে চুজ করেছেন আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিব হিসাবে চুজ করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চুজ করেছেন তার রাসূলকে বন্ধু হিসাবে। এখন বন্ধুকে বন্ধুর কাছে টেনে নেবেন, কেন নিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়া সামিউল বাসির, যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন করে। দেখেন এবার জিব্রিল কিন্তু রাসূলকে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করছেন, রাসূল বুরাকে জি জিব্রাইল সাথে এখন ফার্স্ট আসমানে গেছেন, অনেক দূর, 500 বছরের রাস্তা, কতটুকু দূরত্ব আল্লাহ নোজ, হাউ ফার ইজ ফার স্কাই ফ্রম দ্য ওয়ার্ল্ড, আল্লাহ নোজ বেস্ট। প্রথম আসমান থেকে জমিন থেকে জি দূরত্বটা কতটুকু সেটা মানে মানুষের পক্ষে মেজার করা সম্ভব না, এবং পুরো সময়টা সম্ভবত 27 ইয়ার্স, তাই না, আপনার সফরের সময়টা বেসিক্যালি নো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করছেন, আয়েশা দেখছেন পানিটা গড়াচ্ছে। এখন আপনি বলতে পারেন যে রাতের ভিতরেই মেরাজটা শেষ হয়ে গেল, রাসূল ফার্স্ট আসমান সেকেন্ড আসমান সব কিছু সফর করে, সিদ্ধাতুল মুনতাহ সফর করে, আল্লাহর কাছে সাক্ষাৎ করে, আবার রাতে রাতে চলে আসছেন, এটা হাউ ইজ পসিবল? লুক, আপনি যদি এটা কোয়েশ্চেন করেন যে এটা পসিবল কীভাবে, একই রাত্রে মুহূর্তের ভিতরে ওজুর পানিটা গড়াচ্ছে, ওনার সব কিছু সফর শেষ হয়ে আবার ফিজিক্যালি উনি চলে আসছেন। আল্লাহ বলছেন সুবহান, পবিত্র, আল্লাযী আসরা, যিনি সফর করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সফর করিয়েছেন তার রাসূলকে। এখন এটা 22 হোক, 20 ডেইজ হোক, 27 ইয়ার্স হোক, ডাজ নট ম্যাটার, এনি আল্লাহ পাক কুন ফায়াক, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একজন মুফাসসির নেন, মুফাসসিরে কোরআন তার আলোচনায় বলেছেন, এটা যুক্তি দেখিয়েছেন, মনে করেন একজন মিনিস্টার অথবা একজন প্রেসিডেন্ট এক এলাকা থেকে আরেক এলাকাতে যাবে, সে সব যানবাহন সবগুলা চলাচল স্টপ করে দেয়, রাস্তাটাকে একেবারে খালি করে দিয়ে এভরিথিং পজ করে দেয়, যে কেউ নড়তে পারবে না। এখন কে আসতেছেন রাস্তা দিয়া, মিনিস্টার যাবেন, প্রেসিডেন্ট যাবেন, তখন সব কিছু একবার নিস্তব্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে চাইলে তার হাবিবের জন্য স্টপ করে দিয়ে এই মুহূর্তের ভিতরে মেরাজের কাজটা সম্পাদিত করতে পারেন কিনা? অবশ্যই পারেন। এবং আরেকটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে সময়ের কন্ট্রোল তো আল্লাহর কাছে, সময়টাকে আল্লাহ স্টপ করে দিলেন ওই সময়, হ্যাঁ পজ করে দিচ্ছেন, কন্ট্রোল করেছেন যে তুমি আর মুভ হবে না, হ্যাঁ সময় স্টপ। আর আরেকজন মাস্টার বলছেন যে সময়টা হচ্ছে কারোর জন্য, যে সময়টা আল্লাহ রাসূলের জন্য চালু রাখছেন, আর বাকিদের জন্য পুরো পৃথিবী অন্য সৃষ্টির জন্য সময়টা স্টপ হয়ে গেছিলো, এই জন্য আল্লাহ রাসূল এসে দেখলেন যে পানিটা এখনও গড়াচ্ছে, কারণ সময়টা স্টপ ছিল, টাইমের মালিক হচ্ছেন আল্লাহ, আর টাইমটাকে যখনই আল্লাহ চান স্টপ করতে পারেন, যখন আবার চালু করতে পারেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পসিবল। এটা অনেকে বলতে পারেন যে মাধ্যাকর্ষণ একটা শক্তি আছে, এটা মুহাম্মদ বেদ করলেন কিভাবে, দুনিয়ার মানুষ তার সামান্য জ্ঞান দিয়ে বুদ্ধিমত্তাকে খরচ করে, সে এক গ্রহ থেকে অন্য গ্রহ যেতে পারতেছে, বিভিন্ন বাহন সে আবিষ্কার করতে পারতেছে যেটা মাধ্যাকর্ষণ শক্তিটাকে বেদ করতে পারে, কিন্তু রাব্বুল আলামিন যিনি সাত আসমান এভরিথিং ক্রিয়েট করেছেন, সে আল্লাহর জন্য তার রাসূলকে জমিন থেকে স্বশরীরে তুলে নেওয়া, এটা নট ইম্পসিবল ফর আল্লাহ। তার সাথে যদি আমরা বলি আজ থেকে 500 বছর আগে বা 600 বছর বা 1000 বছর আগে, কেউ কখনো কল্পনা করতে পারে নাই যে সে চাঁদে যানবাহন নিয়ে চাঁদে পৌঁছাবে, তখন তাদের নলেজে ছিল না। তো পৃথিবীর অনেক নলেজ আমরা এখন, আমাদের কাছে আল্লাহ পাক যতটুকু দিচ্ছেন আমরা তত জানি, তার চেয়ে অনেক নলেজ রয়ে গেছে আমাদের, আল্লাহর জ্ঞান তো অসীম আমরা জানি না। সুবহানাল্লাহ, মুদ্দা কথা হলো মানুষের পক্ষে যা বাস্তবায়ন করা অসম্ভব, মানুষের পক্ষে যা কল্পনা করা অসম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সেটা বাস্তবায়ন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো জিনিস করতে চান জাস্ট আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যায়, এর জন্য কোনো পরিকল্পনার দরকার নাই, প্রিভিয়াস কোনো প্ল্যানের প্রয়োজন নাই, জাস্ট আল্লাহ যখন কিছু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। তো দেখেন এবার ফার্স্ট আসমানে গেলেন, সবটা আসমান তো লক করা, জি একটা আসমান থেকে নিচ থেকে সেকেন্ড আসমানে যাওয়া কারোর জন্য এটা পসিবল না, এটা লক করা, এটা আছে গেইট আছে। তো ফার্স্ট আসমানে যাওয়ার পরে জিব্রাইল নক করেছেন, তখন সাউন্ড আসছে কে তুমি, জিব্রিল বসছেন, আনা জিব্রিল, ওয়া মা মা, তোমার সাথে কে, মাই জি মুহাম্মদুর রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে মুহাম্মদ সাথে সাথে গেটটা খুলে দেওয়া হলো ফার্স্ট আসমানের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানালেন আহলান ওয়া সাহলান জানালেন আল্লাহ তাআলা একজন নবীকে রাখলেন উনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে ওয়েলকাম জানালেন ফার্স্ট আসমানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেককার সমস্ত সন্তানদের রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান সাইডে রাখলেন আর যারা গুনাহগার তাদের রূহটাকে বাম সাইডে রাখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে তার গুনাহগার উম্মত এবং নেককার উম্মতকে তিনি দেখলেন এরপরে তিনি রওনা হয়ে গেলেন সেকেন্ড আসমানের দিকে সেকেন্ড আসমানে যখন গেলেন জিব্রিল নক করলেন সাউন্ড আসলো তুমি কে নক করছো জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আনা জিব্রিল ওয়া মান মা'আক তোমার সাথে কে মাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে আছেন শেষ জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সেকেন্ড আসমানের দরজা খুলে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাখলেন হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামকে আর ইয়াহইয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে ওয়েলকাম জানালেন ঈসা আর ইয়াহইয়া আহলান ওয়া সাহলান ইয়া মুহাম্মদ আপনাকে স্বাগতম আপনাকে শুভেচ্ছা এরপরে তৃতীয় আসমানের দিকে রওনা হলেন তৃতীয় আসমানে এই ওয়েলকাম জানালেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে ইউসুফ এরপরে ইদ্রিস এরপরে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ষষ্ঠ আসমানে গেলেন নক করলেন জিব্রিল আওয়াজ আসলো কে তুমি জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আনা জিব্রিল কে তোমার সাথে হে জিব্রিল জিব্রিল বললেন মাই সাইয়িদেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হলো ওয়েলকাম জানালেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমানে এবার সপ্তম আসমানে গেলেন সেম সাউন্ড আসলো কে তুমি জিব্রিল বললেন আমি জিব্রিল সাথে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সপ্তম আসমানে ওয়েলকাম জানালেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম কে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে যখন স্বাগত জানালেন ইব্রাহিমকে দেখলেন আল্লাহর নবী বাইতুল মামুরের পাশে বসা বসিয়ে আছেন হযরত ইব্রাহিম বাইতুল মামুর হচ্ছে সপ্তম আসমানে জাস্ট কাবা যে আছে দুনিয়ার কাবা এই কাবার ঠিক উপরে কাবা সরাসরি ঠিক উপরে সপ্তম আসমানে আল্লাহ তাআলা আরেকটা তার ঘর রাখছেন এটা হচ্ছে বাইতুল মামুর দুনিয়ার এটাকে বলা হয় বাইতুল্লাহ আর আসমানে এটাকে কি বাইতুল মামুর রাসূল বললেন আমি সেখানে দেখলাম ইব্রাহিম বাইতুল মামুরের পাশে বসে আছে আমাকে আহলান ওয়া সাহলান জানালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটা জিনিস কিন্তু খুবই লক্ষণীয় আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাবা ঘরটা বানিয়েছিলেন কে দুনিয়ার কাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ الله رب العالمين بولছেন ইব্রাহিম বানাইছেন কাবা ঠিক আছে এরপরে দোয়া করেছিলেন আল্লাহ এই উম্মতের মধ্য থেকে আমার এই কওমের ভিতর থেকে তুমি একজন নবী বানাই একজন রাসূল বানাই আর ইব্রাহিমের দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা হয়েছে গিয়া কোথায় বাইতুল মামুরে যে ইব্রাহিম বাইতুল্লাহ বানাইছেন দুনিয়া থেকে চলে গেছেন ইব্রাহিম আল্লাহ তাআলা এই ইব্রাহিমকে আসমানের যে কাবা ফেরেশতাদের কাবা এখানে আল্লাহ তাআলা তাকে নিয়া এইটার পাশে আল্লাহ তাআলা রাখছেন বাইতুল মামুরের হুজুর বলেছেন প্রতিদিন এই যে বাইতুল মামুর আছে বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করেন কত হাজার 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করেন বাইতুল মামুর তো একবার যারা তওয়াফ করবেন সেকেন্ড টাইম
কেয়ামতের আগ পর্যন্ত এদের আবার রিটার্ন করার কোনো সুযোগ নাই, সেকেন্ড তওয়াফ করার কোনো সুযোগ নাই। এখন বুঝেন কত পরিমাণে আল্লাহ তাআলা ফেরেশতা রাখছেন, কত পরিমাণে ফেরেশতা আল্লাহ তাআলা রাখছেন দুনিয়ার যে কাবা। আমরা তো চাইলে একবার উমরা করার পরে আরেকবার গিয়া তওয়াফ করতে পারি, দিনে বারবার গিয়া তওয়াফ করতে পারি, যা ইচ্ছা তওয়াফ করতে পারি, আনকাউন্টেবল তওয়াফ করতে পারি, সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতাদের কাবা যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন একবার একজন ফেরেশতাকে যে সুযোগ দেন, দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেন না, আসেনি, দেন না, ওকে, সুযোগ নাই। এরপরে দেখেন আল্লাহ রাসূল বলেছেন সপ্তম আসমানের পরে, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা দানা ফাতাদাল্লা, তার একেবারে ক্লোজ হয়ে গেছেন। কার ক্লোজ হয়েছেন? আল্লাহ না, এটা জিব্রাইল, জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ রাসূল জিব্রাইলের আসল সুরতে কয়বার দেখছেন? একবারই না, দুইবার, দুইবার। যখন হেরা গুহায় ওহী নাজিল হইল, জি, জিব্রাইল আলাইহিসসালামের ছয়শত ডানা ছয়শ ডানা জিব্রাইলের, তো ছয়শ ডানা বিশিষ্ট জিব্রাইলকে আসল সুরতে, জিব্রাইলের আসল আকৃতিতে ফার্স্ট দেখছেন যখন হেরা গুহায় ওহী নিয়ে আসেন, আর সেকেন্ড দেখছেন সিদরাতুল মুনতাহায়, ইংদা সিদরাতিল মুনতাহা ইংদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জিব্রাইলকে দেখছেন ছয়শত ডানা বিশিষ্ট জিব্রাইল, বিশাল জিব্রাইল আলাইহিসসালাম তার প্রকৃত সুরতে। এবার দেখেন মুদ্দা কথা হল, সিদ্ধাতুল মুনতাহায় কি যে দেখছেন, কি যে আলো, সুবহানাল্লাহ, কুল বৃক্ষ একেবারে নূর দ্বারা আলোকিত, অসাধারণ একটা দৃশ্য সিদ্ধাতুল মুনতাহায় আল্লাহ রাসূল দেখলেন। আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই সিদ্ধাতুল মুনতাহা দুনিয়ায় কেউ কোনোদিন দেখে নাই, সেখানে যাওয়ার চিন্তাও করতে পারে নাই। কোনো নবীদের আল্লাহ রাব্বুল আলামিন মেহরাজ সংগঠিত করান নাই, একমাত্র করিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সিদ্ধাতুল মুনতাহা। এবার তিনি বলছেন, আমি আরও উপরের দিকে গেলাম, উপরের দিকে শুধু কলমের লিখার শব্দ পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে অনেক আলোচনা করেছেন এই ব্যাপারে। তো মুদ্দা কথা হলো, রাসূল ছিলেন বড় অসহায়, বড় নির্যাতিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে টেনে নিলেন, আল্লাহ ডাইরেক্টলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন। দেখেন আল্লাহ তাআলা কি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে জিনিসটা দিয়েছেন, তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? তিনটা, তিনটা জিনিস দিয়েছেন। নাম্বার ওয়ান হচ্ছে খাওয়াতিমু সূরাতুল বাকারা, ওহি নাজিল করেছেন, কোরআন দিয়েছেন বায়া জিব্রাইল, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা। কিন্তু খাওয়াতিমু সূরাতুল বাকারা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ইলা আখির। এই দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মেয়ারাজে তার রাসূলকে দিয়ে উপহার দিছেন, এই দুইটা আয়াত। আর আল্লাহ দিছেন আল ওয়াদ, ওয়াদ মানে কি? ওয়াদা। আল্লাহ ওয়াদা দিছেন যে সমস্ত মানুষেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবো আর আমলে সালে করবো আল্লাহ তাদেরকে কি দিবেন? জান্নাতুল, জান্নাতুল ফেরদাউস দান করবেন, জান্নাতুল ফেরদাউস ইনুজুলা। এই ওয়াদা করছেন আল্লাহ তাআলা। কিন্তু আর দিছেন ফাইভ ওয়াক্ত নামাজ, দিছিলেন প্রথমে 50 ওয়াক্ত, এরপরে কমতে কমতে কত ওয়াক্ততে আসছে, এইটা আরেকটা ঘটনা ইনশাআল্লাহ বলবো।
এই ঘটনাটা বলবো ইনশাআল্লাহ এই আল্লাহ তাআলা কি কি দিয়েছিলেন ফার্স্ট হচ্ছে খাওয়াতিমু সূরাতুল বাকারা বাকারার শেষ দুই আয়াত আল ওয়াদ ওয়াদা দিয়েছেন যে সমস্ত মানুষেরা আল্লাহর ইবাদতি করবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন খামসা সলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমে আল্লাহ তাআলা কিন্তু পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলা রিডিউস করতে করতে আল্লাহ পাঁচ ওয়াক্তে নিয়ে এসেছেন সুবহানাল্লাহ যখন তিনি ফিরে আসতেছিলেন তো ফিরে আসার সময় তো ফার্স্ট আসমান সেভেন স্কাইজ ফাড়ি দিয়ে সপ্তম আসমানে আসলেন এখন আল্লাহ আল্লাহ রাসূল সিদ্দাতুল মুনতাহা থেকে ফেরত আসছেন হ্যাঁ ফেরত আসতেছেন জি ব্যাক করার পথে অনেক কিছু আল্লাহ দেখিয়েছেন দেখানোর পরে এখানেও দেখানোর অনেক কিছু রয়ে গেছে তো আল্লাহ যে দেখিয়েছেন জান্নাত দেখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন সেখানে সফর করেছেন হাউজ আল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে এখান তো কাছে টেনে নিয়েছিলেন মিরাজের ভিতর দিয়ে সুবহানাল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর যে আমার নিদর্শনগুলি দেখানোর জন্য আমি আমার রাসূলকে মিরাজ সংগঠিত করিয়েছি ওকে নিদর্শনগুলো কি একটা নিদর্শন হচ্ছে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে জান্নাতের গুড নিউজ দিচ্ছেন কিন্তু রাসূল তা তার চোখে দেখবেন না এটা এটা হতে পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের যে হাক্কুল ইয়াকিন ইয়াকিনের যে বিশ্বাসের হাইয়েস্ট লেভেলটা রিচ করার জন্য করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মেরাজ সংগঠিত করিয়েছেন রাসূল জান্নাত সফর করতেছেন তো রাসূল জান্নাতে বলেছেন আমি দেখলাম হাউজে কাউসার হাউজে কাউসার কি ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি হাউজে কাউসার হচ্ছে একটা মাউন্টেন একটা ঝর্ণা একটা রিভার রাসে জান্নাতের ভিতরে তো হাশরের ময়দানে যে সমস্ত মানুষেরা অত্যন্ত পিপাসিত হবে তো রাসুলের হাতের হাউজে কাউসার একটু পান করার পরে রাসুল বলছেন ওরা আর কোনো দিন পিপাসিত হবে না এটা আল্লাহ রাসুলের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সাহেবে হাউজে কাউসার এটা আল্লাহ রাসুল দেখে আসছেন এরপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনেছে হাঁটার শব্দ শুনেছে রাসুল যখন ব্যাক করলেন আয়েশা বিলালকে বললেন যে বিলাল তুমি কোন আমলটা করো রে বেলাল জান্নাতের ভিতরে তোমার হাঁটার শব্দ আমি পেয়েছি হযরত বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো এমন কোনো আমল নেই বাট আমি একটা আমল করি ইয়া রাসূলুল্লাহ প্রতি সময় যখন আমি ওযু করি ওযু করার পরে আমি দুই রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল ওযু এটা আমার রেগুলার আমল ইয়া রাসূলুল্লাহ তো প্রিয় ভাই বোনদেরকে বলবো আমরা যারা শুনতেছি এই আমলটা যেন আমরা করি তাহিয়াতুল ওযু ওযুর পরে বিলালের এই রেগুলার আমলের কারণে আল্লাহ তার লেভেলটাকে স্ট্যাটাসটাকে কত রিচ করেছেন কত কত হাই করেছেন রাসূল বলছেন আমি এবার জাহান্নামে আমি দেখলাম আমি আর পথ চলতেছি জিব্রাইলকে সাথে নিয়ে আমি দেখলাম যে কিছু লোকের ঠোঁটগুলা উঠের ঠোঁটের নিয়ে মুঠা মুখ আর তারা এই আগুনে পাথরের মতো এই আগুনের আগুনের স্তূপটাকে তারাদের মুখের ভিতরে নিতেছে আগুন আগুন মুখের ভিতরে নিতেছে তারা আর তাদের নাড়ি বুড়ি সব কিছু জলে পুড়ে ছাই হয়ে এটা তাদের টয়লেটের রাস্তা দিয়ে বের হচ্ছে ওরা আগুন গিলতেছে আর নাড়ি বুড়ি সব কিছু জলে পুড়ে ছাই হয়ে টয়লেটের রাস্তা দিয়ে বের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন ইয়া জিব্রিল মান হা উলাই হে জিব্রিল ওই সমস্ত মানুষেরা কারা তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন হে রাসূল হা উলাই উম্মাতুক ওরা হচ্ছে আপনার উম্মত যারা ইয়েতিমের সম্পদটা আত্মসাত করত ইয়েতিমের সম্পদ আত্মসাত করে এরা এটা ওরা ওরা এটা গ্রহণ করত ওরা হচ্ছে সেই লোক আল্লাহ রাব্বুল আলামিন
এতিমের সম্পদ যে তারা খাইতো আগুন খাচ্ছে আজকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আরো কিছু পথ চলতে থাকলাম, এরপরে আমি দেখলাম কিছু লোক তাদের কাছে একটা তাজা গোস্ত আছে, তাজা গোস্তগুলো তারা না খেয়ে তারা এই পচা দুর্গন্ধযুক্ত মাংসগুলো খাচ্ছে। এগুলা আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল ওরা কারা, তারা বলল জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা হচ্ছে তারা যারা হালাল স্ত্রী থাকা সত্ত্বে এরা এই অন্য মহিলার সাথে জিনা ব্যভিচার করত। আরও কিছু পথ চলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোক এত বড় পেট, মোটা পেট, একেবারে অনেক উপরে উঠে গেছে, শুয়ে আছে। তখন রাসূল জিজ্ঞেস করলেন জিব্রাইল ওরা কারা, এত বড় শাস্তি আর ফেরাউন আর শয়তানেরা তাদের উপর দিয়ে হাঁটাচলা করতেছে পেটের উপর দিয়া আর মোটা পেট। জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে যে সমস্ত মানুষেরা সুদ গ্রহণ করতো ইয়া রাসূলুল্লাহ, তাদের ওরা হচ্ছে তারা, ওরা সুদ গ্রহণ করতো ইয়া রাসূল, কত ভাই বোন সুদের ভিতরে। তো এরপরে দেখলেন অনেক মহিলা আছেন যাদের স্তনে হুক দিয়ে লটকিয়ে রাখছেন, লটকিয়ে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওরা খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা দুনিয়ায় পরকিয়া করতো হাজব্যান্ড টাকা সত্ত্বেও অন্যের সন্তান পেটে। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আপনি জাস্ট 30 সেকেন্ডে আমাদের শিক্ষাগুলো যেটা বলে দিতেন। শিক্ষাটা হচ্ছে 30 সেকেন্ড, শিক্ষাটা হচ্ছে আমরা ইনশাল্লাহ নামাজ মেয়ারাজের গিফট এটা আমরা আদায় করব, তাহিয়াতুল ওযু আদায় করব। যে সমস্ত মানুষের শাস্তির কথা বললেন ওই সমস্ত ঘটনা শুনে ওই সমস্ত কাজ থেকে জিনা বিচার থেকে তিমের সম্পদ থেকে আমরা নিজেকে পরহেজগার করার চেষ্টা করব, সুদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবো, এটা হচ্ছে পুরো শিক্ষা। আর আমরা খাওয়াতমা সুরাতুল বাকারাটা মনোযোগ দিয়ে পড়বো ইনশাল্লাহ। জাকুমুল্লাহ খায়ের শেখ, আমরা যে আলোচনা আজকে শুনলাম, এই যে ঘটনাটা আমরা শুনলাম প্রিয় দর্শক, এই ঘটনাটা আল্লাহ পাক বর্ণনা করেছেন শুধু ঘটনা শুনে শুধু সুবহানাল্লাহ বলার জন্য নয়, সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই আল্লাহ পাক ঘটনাগুলো বর্ণনা আমাদেরকে জানিয়েছেন। তো এই আজকে যে শিক্ষা মিরাজ থেকে আমরা জানতে পারলাম যে যেই সব আমল করলে পরে আমরা জান্নাতে যেতে পারবো এবং যেই সব আমল করলে আমরা জাহান্নামে শাস্তি পাবো, সেই সব আমল থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন এবং আমরা যেন সেই সব আমল না করার মাধ্যমে এই মিরাসের শিক্ষাটা আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। সর্বশেষ একটা প্রশ্ন শেখ, সুনির্দিষ্ট কোনো আমেল আছে কি না? সুনির্দিষ্ট ওই দিনে মেয়েরাজের দিনে বা রাত্রে সুনির্দিষ্ট কোনো আমল নেই, যেহেতু সুনির্দিষ্ট কোনো ডেটও নেই, সুনির্দিষ্ট কোনো আমল নেই মেয়েরাজের রাত্রিতে। বাট আমল হচ্ছে মেয়েরাজ থেকে যা সংগঠিত হয়েছিল, রাসূল যা বলেছেন তা করব, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো। জাকুমুল্লাহ খায়ের শেখ, আমাদের সময় আসলেই শেষ, আমরা এখনই আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমাদের সেই আমলগুলো করার যেগুলো আমরা আজকে শুনতে পারলাম, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।